পাপিয়ার পরিচয় যেটাই হোক, পাপিয়া অপরাধী হিসাবে অপরাধ অনুযায়ী তার বিচার। অপরাধী অপরাধ অনুযায়ী শাস্তি পাবে। এ সরকার কোনো অপরাধী সে দলের হোক দলের বাইরে হোক কোনো অপরাধীকে পার পেয়ে যেতে দেয়নি, সব অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যেটাই হোক, পাপিয়া অপরাধী হিসাবে অপরাধ অনুযায়ী তার বিচার হোক, সেটা তো অপরাধের বিচার করতে গেলে তো পেছনে লোক খোঁজা হবে না কেন? আসবে না এটা মনে করার তো কোনো কারণ নেই। যাবতে সরকারের আমলে এ ধরনের বিচার প্রক্রিয়া চলেছে, এ ধরনের বিচার প্রক্রিয়া সবই এসে গেছে। আর যখন আদালতে বিষয়টা যাবে, আদালতে তো সব কিছুই আসবে। বুঝতে পারলে তো আর এটা হতো না। আমি সে কথা বলছি না, এই সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধের জন্য যাদেরকে গ্রেপ্তার করছে, শাস্তি দিচ্ছে, আদালতে যাচ্ছে বিষয়টি, এটা কি সরকারের ইচ্ছার বাইরে হচ্ছে? সরকার বিষয়টাতে সরকারের সায় আছে বলে এবং সরকারের সব ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে আছে বলেই আজকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সে স্বাধীনতা দেওয়া হয়েছে যে অপরাধ যারাই করবে, অন্যায় যারাই করবে, অপকর্ম যারাই করবে, তাদের যেটাই পরিচয় হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সে অনুযায়ী অ্যাকশন নেওয়া।